হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদেরকে আমি পটলের খোসা ভর্তা এই রেসিপিটি দেখাবো। এটি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং যে পদ্ধতিতে আমরা রান্নাটি করবো সেই পদ্ধতিটিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে পটলের খোসাগুলোকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে পানিটা ঝরিয়ে ফেলে এটা আমরা ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটা আপনি ব্লেন্ডারেও করতে পারেন অথবা শিলপাটাতে পিষেও করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা আপনি সেই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। আমরা তেল সহ একটি ফ্রাই প্যান চুলার উপরে দেব, তাতে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা ইত্যাদি দিলাম। এইবার আমরা জিরা দিব। ডিমটা ভেঙে দিয়েছি, ডিমটা আমরা ঘেটে দেব, ঘেটে ছোট ছোট টুকরায় পরিণত করব। যতক্ষণ টুকরা না হয় আমরা এটা নাড়তে থাকব। এবার পটলের খোসার পেস্টটি আমরা দিয়ে দেব, দিয়ে আমরা নাড়তে থাকব। এবার আমরা মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লবণ দেব। এবার রেডি হয়ে গেছে বন্ধু। হ্যালো ভিউয়ার্স, যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।